আপনি আজ ওখানে নেই? এভাবে খাওয়া সম্ভব? আমি বাড়ি যেতে চাই, সামান্য এখান থেকে বেরোতে চাই। বিশ্বাস করুন, আমার কোনো উপায় নেই। আমি আপনাকে সাহায্য করলে ইকবাল আমাকে মেরে ফেলবে। তুমি এখানে কি করে এলে? কি হবে, দুঃখের কথা শুনে। কৌতূহল বলতে পারো, কি করে এলে? ইকবালের সঙ্গে। ইকবাল আমাদের পাশের গ্রামে থাকতো, সাইকেল নিয়ে দিনরাত আমার চারপাশে ঘুরঘুর করতো। বয়সটা কম ছিল, মানুষ মাত্র ভুল করে, আমি করলাম, ভালোবেসে ফেললাম। আমাদের দুজনের ধর্ম আলাদা। একদিন আমাকে বোঝালো আমাদের আমাদের বিয়েটা আমাদের বাড়ি থেকে কেউ মেনে নেবে না। ব্যাস, ওর কথা বিশ্বাস করে পালালাম। তারপর আর কি, তারপরের গল্প খুবই ছোট। কলকাতা এসে একটা বস্তিতে উঠলাম, তিন দিন পরে সোনাগাছিতে নিয়ে গেল, তারপর আবার এখানে। তুমি পালিয়ে যাওয়ার চেষ্টা করো না? পালিয়ে কোথায় যাব? বাড়ির পথ তো বন্ধ হয়ে গেছে, আর এখান থেকে পালিয়ে আমি যেখানেই যাই না কেন, ইকবালের মতো লোক কিন্তু ওর পেতে আছে। তাই বলছি, আপনি পালাতে যাবেন না।